বেগুন দিয়ে বেগুনি না খাইয়া এখন মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খান। রমজান কারিম যখন আসে গোটা পৃথিবীতে মুসলিম বিশ্বগুলোতে বড় বড় মুসলমান রাষ্ট্রগুলোতে দ্রব্যমূল্য কমায় দেওয়া হয়, দ্রব্যমূল্য কমে যায়, ব্যবসায়ীরা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যে 30%, 40%, 70% এইরকম ছাড় দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে দুইগুণ তিনগুণ দাম বেড়ে যায়, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, রমজান মাস যখন আসে সৌদি আরবে পণ্যমূল্য 30% থেকে 70% ছাড় দেওয়া হয়। বড় বড় শপগুলোতে, শপিং মলগুলোতে আপনার বিজ্ঞাপন টানায় দেওয়া হয়, টেলিভিশনে প্রচার করা হয় যে রমজান মাস উপলক্ষে চালের দাম এত কমানো হলো, আটার দাম এত কমানো হলো, খেজুরের দাম এত কমানো হলো, এগুলো তারা টাঙ্গায় দেয় আর আমাদের দেশে বেড়ে যায়। রমজান কারিম যখন আসে তখন পণ্যমূল্য কমাবার ক্ষেত্রে সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কাতারের সরকার। কাতারের সরকার গত রমজান মাসে তার দেশের 650টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দিয়েছিল এবং এই রমজানে তারা 800 নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য 30% থেকে শুরু করে 80% পর্যন্ত রাষ্ট্রীয় ফরমানে কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাতারে যখন পণ্যদ্রব্য রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে কমায় দেওয়া হচ্ছে তখন আমাদের বাংলাদেশে খুব সুন্দর করে বলা হচ্ছে যে আপনারা বেগুন দিয়ে বেগুনি না খাইয়া এখন মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খান। আহারে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সব সমস্যার সমাধান মুখের চাপা দিয়া সমাধান করার চেষ্টা করা হয়। মানুষ না খাইয়া মরতেছে, মানুষের ঘরে খাবার নাই, ইফতার ঠিক মতো করতে পারছে না, রোজা ঠিক মতো করতে পারতেছে না, চাইলের দাম বেড়ে গিয়েছে, ডালের দাম বেড়ে গিয়েছে, পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, ছোলার দাম বেড়ে গিয়েছে, পণ্য দ্রব্য একেবারে লাগামহীন উপরের দিকে উঠতেছে। পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলোতে পণ্যমূল্য কমানো হয় আর আমাদেরকে আজগবি তত্ত্ব দেওয়া হয় যে আপনারা এবার বেগুনি খাবেন মিষ্টি কুমড়া দিয়া। আমরা বলি চাপাবাজি দয়া করে একটা বার বন্ধ করেন। আপনারা আমাদেরকে কচুরি পানা খাওয়ার কথাটাও বলেছিলেন, আপনারা মনে যখন যা চায় তা বলেন, এই সমস্ত কথা বাদ দিয়া আল্লাহর ওয়াস্তে পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো কখন কি করে আপনারা একটু ফলো করেন। সংযুক্ত আরব আমিরাতের ভোক্তা অধিকার সুরক্ষা বিভাগের পক্ষ থেকে বেশ কিছু পণ্যে, বিশেষ করে চাল, খেজুর, ছোলা, তেল এই জাতীয় পণ্যগুলোর দাম 70% কমায় দেওয়া হয়েছে। আপনারা তো কমাইতে পারেন না, আপনারা তো আপনার কাটা গায়ে লবণ চিটান, মরার উপর খড়ার ঘা দেন। আল্লাহর ওয়াস্তে এইগুলোকে বন্ধ করেন এবং পণ্য দ্রব্য নিয়ন্ত্রণ করেন। এদেশের মানুষ শান্তিতে রোজা রাখতে চায়, বছরে একটা বার রোজা পায় মাত্র এক মাস, এই সময় কষ্ট দেওয়ার অভ্যাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক।